ওয়েলকাম টু সাহসের স্টোরি কেমন আছেন আপনার সবাই আমি প্রচণ্ড ব্লগ সারতে পারি নি এটা হচ্ছে আমাদের আমাদের জন্মদিনের ব্লগ এটা হচ্ছে আমার টাইফার মেডিকেল যেটা আমরা কিনছিলাম গিফট আর হচ্ছে আমার খুব পছন্দ ছোটবেলাতে বাবুদের মেয়ে বাবুদের সাথে পছন্দ শাড়ি দিয়ে তাই আমি টাইফার জন্য একটা শাড়ি ম্যাচিং চুড়ি পেটিকোট ব্লাউজ সব ম্যাচ করে কিনছিলাম আর এই ব্লগটা হচ্ছে ছাব্বিশে এপ্রিলে টাইফার বার্থডে হচ্ছে ছাবিশে এপ্রিল আর আমরা এই বার্থডেটা ব্লগটা আমি এখন পোস্ট করতেছি কারণ আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম ভয় জবরকার মতো অবস্থা আমি ছিলাম না প্রচণ্ড শারীরিকভাবে অসুস্থ ছিলাম তো যাই হোক আমি ব্লগটা এখন ধোয়া কী করছে আপনারা তাইফার জন্য সবাই দোয়া করবেন আমার তাইফাকে আমি একটু পরেই দেখাবো তো এই জায়গা ছোট্ট একটা ব্লাউজ পরান রোপে দেখার মাত্র এক হাত ব্লাউজটার সাইজ আর পেটিকোট দুই হাত মানে ছোট্ট ছোট্ট পেটিকোট ব্লাউজ কিনছি আর আমি হলুদ কালার কিনছি কেন লাল হলুদ ভালো লাগে আমার কিনতে তো যাই হোক আমি আর পরান দুজন রেডি হয়ে চলে গেছি পরান পুরো র্যাপিং করছে প্রজাপতি দিয়ে সাজাইছে খুব সুন্দর ছিল আর তাইফাকে আমাদের কেমন কিউটি পাই হয় জানাবো দেখেন যাচ্ছিলাম দিকে যেতে যেতে অনেক বেলা হয়ে গেছে তো এমনি আমরা যেখানে যাচ্ছি ভাইয়া প্রচণ্ড প্রচণ্ড রাগ করছে কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না সেটা স্কিপ করা যাবে না দেখেন দেখেন এত সবুজ গাছপালা এত সবুজ রোড আপনারা ঢাকা শহরে দেখছেন যদি না দেখে থাকেন আমার সাথে যোগাযোগ কমেন্টে জানান যে আমি এখানে ঘুরতে আসতে চাই এখানে একটা খুব সুন্দর ঘোরার জায়গা আছে এই যে লেখা আছে অলরেডি পড়ান দেখা দিচ্ছে আমার তিন বক্সটা প্রযোজ্ঞ এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছিলো ধান মাড়াই করতেছিল মানে ধান সিদ্ধ করে না যে প্রসেসটা কিন্তু আমি আমরা যেটা দেখি সেই প্রসেসিংটা চলতেছে যেটা খুবই ইন্টারেস্টিং ঢাকা এরকম দেখা তো আমি খুব সুন্দর একটা শাড়ি পরছি এই শাড়িটা আমার খুব পছন্দের আমার বারবার পড়া হয় না কিন্তু পরছি আর এই যে পড়ানো হচ্ছে আমার সাথে ম্যাচিং লেমন ব্ল্যাক পরছে আর আমার হচ্ছে একটা পারলে গেম পুরো মেকআপটা মানে পুরো সাজটা কমপ্লিট করছি আর এইটা কোথায় বলেন তো হ্যাঁ এটা হয়তো আপনার সবাই জানেন আমার পেজে মনে হয় এই জায়গাটার হাজার হাজার ব্লগ আছে মানুষ জানে আমি এই জায়গাটার পুরো ফুল্লি এডিক্ট কারণ জায়গাটা খুবই খোলামেলা আর খুব সুন্দর আর খোলামেলা বলেই বেশি ভালো লাগে গান হয় ভালো লাগে তারা ধর্মিক পালা মানে গিয়া মিনিপাকস বলে বলে যে কি আপনাদের মি আসবে শুক্র শনিবার বেশি ভিড় থাকে যেহেতু ওই দিন শুক্রবার ছিল জন্য ভিড় বেশি ছিল সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি সেটা বোঝা যাচ্ছে

এই যে রবিন ভাইয়া বসে বসে কাপ খুলতেছে মূলত টাইফ হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট হ্যান্ডসাম হাং রবিন ভাইয়ার একমাত্র কন্যা সন্তান বা একমাত্র সন্তান যেটাই বলেন তো এই দেখেন আমাদের তাইফা হাতে ব্যান নিয়ে খেলতো আর রবিন ভাইয়া খুলে খুলে দেখতো এর ভিতর কি রবীন ভাইয়ার পরানের করা ঈদ দুটো প্রজাপতি দুটো খুব ভালো লাগছে আর সবচেয়ে মজা হচ্ছে তাইফা শিখেছে আমি ফুপু হই তা রবিন ভাইয়া শেখানোর পরেও তাইফা আমাকে বলছে কতক্ষণ ফুপু বলার পরে বলছে আপা আর আর বলে আব্বা তাইফা রবীন ভাইও আব্বা বলছে রে আব্বা বলছে এটা খুব মজা পাইছে যাক সে বাবার খুব ফ্যান মানে বাপরে খুব ভালোবাসে তো ভিডিওতে যেমন দেখলেন আর রবীন ভাই নিচে চলে গেছে দেখবি ঘুরতে ফিরতে কেক আনতে আর আমি আর ভাবি মিলে এই যে সম্পূর্ণ হ্যাপি বার্থডে এটা সাজাইছি দেয়ালে লাগাইছি অবশ্য না পড়াণিসে হেল্প করছে লাগানোর জন্য কিন্তু আমরা মূলত পুরোটা ফুলাইছি সাজাইছি তাইফাকে রেডি করছি এই যে তাইফার কেক যাচ্ছে তখন আর এই যে কেকে লেখা হ্যাপি বার্থডে টু টাইফার আর এই যে আমাদের ভাবি ভাবি খুব অস্থির মানে রান্না করছে একা হাতে তাইফাকে সামলানো আবার এই যে এখানে কী করতেছে বলে আমি ভাবি কীভাবে আপনাদের সামনে তুলে ধরতে যাই হোক এই যে কেক কেক আমাদের ছোট্ট বার্থডেতে আমরা ছোট্ট একটা কেক নিয়ে এসে আমরা সেলিব্রেট করেছি এবং এই যে তার দুই নম্বর লেখা হয়েছে যেহেতু তার দ্বিতীয় বার্থডে তো এই যে এখানে তার বার্থডে সেলিব্রেট হচ্ছে আর এই যে এই জায়গায় আমরা সবাই দাঁড়াচ্ছি তখন বার্থডে সেলিব্রেট হচ্ছে এই বাবুটা খুব কান্নাকাটি লাগাইছে যেটা তার বার্থডে তো এইখানে আমরা কিছু চুপচাপ ভিডিও করলাম তারপর বার্থডে সেলিব্রেট হলো এরপর মাসে আরও মেহমান চলে আসছিলো রবীন্ন ভাইয়ের অনেক ফ্রেন্ড সার্কেল অনেক রিলেটিভরা ওইটা কুয়েল ভাই রবীন্ ভাইয়ের ফ্রেন্ড তাকেও আমরা চিনি তো যাই হোক এখানে মেইনলি সব কিছু রেডি হচ্ছিলো আর এইখানে একটা ছোট বাবু কুয়েল ভাইয়ের মেয়ে মূলত কান্নাকাটি করতেছিলো যে তার বার্থডে তাকে সেলিব্রেট করতে মানে সে কেক কাটবে আর আমাদের তাইফা এত মিশু এত লক্ষ্মী যে সে কান্না কাটি না সে ওই বাবুটা কাঁদতেছে বলে নিজেও কানতে নি তার সবকিছু কেনে নিয়ে যাচ্ছে তাও কাঁদে নিয়ে এমনকি আপনি যদি আমার তাইফাকে একটা খাবার দেন আগে সে তার আব্বা 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 বলে আব্বাকে খাওয়াবে তারপর নিজে খাবে তারপর ই করবে যে ঘুহেল ভাইয়া তার মেয়েকে সামলানোর চেষ্টা করতেছে তাইফার পাশে দাঁড় করানোর চেষ্টা করতেছে আর এখানে একটা ইয়ে হয়ে গেছে কিন্তু দেখবেন আমাদের টাইফার দুই বছর বয়সে চুপ করে দাঁড়ায় আছে আমরা সবাই সামলানোর চেষ্টা করতেছি আর রবিন ভাই আর ভাবির মানসিকতা এতটা ভালো তার দুইজনই খুবই সাপোর্টিভভাবে বাবুটাকে সামলানোর চেষ্টা করছিলো এমনকি আমিও চেষ্টা করছিলাম কিন্তু সে শুনতেছিলোই না কথা তো যাই হোক তারপরে কোয়েল ভাই বললো যে ঠিক আছে আমি ওকে সামলাই তোমরা কেকটা আপাতত কেটে নাও তো এরপরে তো সেলিব্রেশন পর আমাদের টাইফাকে কেক খাওয়াতে গেলে সে তার মাকে খাওয়া দিচ্ছে সে খাবে না আমি খাওয়াতে গেলেও সে খাবে না এরপর সে চোখে চোখে আব্বাকে খুঁজতেছে তো আমি ভাইকে ডেকে দিলাম যে মানে আব্বা 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 কই আব্বা কই তারপর দেখা সে কে সে ফুঁ দিতে পারছে না কারো কাছ থেকে খাবে না ওর মামাতো ভাই ওই একটা ছোট মামা সবাই তাকে খাওয়াই দেওয়ার চেষ্টা করছে এটা তাহমিন তামিন খুব কিউট একটা বাবু সেও খুব লক্ষ্মী তা সে বাবারে খুঁজতেছে চোখ দিয়ে ঘুরাই ঘুরাই পরে আমি ডেকে দিলাম আব্বা আব্বা আসো আব্বা আসো পরে রবীন ভাইয়া আসলো কিন্তু রবিন ভাইয়া এসেও যখন খাওয়াতে গেছে সে হলে তুমি খাও তার ভিতর এত মিশুক একটা স্বভাব আগে তুমি খাও মানে সে আগে তার বাবাকে খাওয়াবে তারপর সে খাবে এরপর রাতে খাওয়া দাওয়ার পালা আবার কেক কাটাকাটি এই বাবুটাকে দিয়ে তোর মনটা খারাপ না হয়ে যায় তো ভাবি চেষ্টা করছিলো একটু চকলেট বা একটু কেক যদি একটু ফুটা ফেলে দেয় কিন্তু আসলে কি বাচ্চাদের জন্য সেলিব্রেশনটাই বড়ো ওদের জন্য এইসব বড়ো হয় না তো পরে সে পনের সাথে বসে অনেকক্ষণ বেলুন টেলুন ফুটেছে সেটার একটা ছোট্ট রিলস আমি আপনাদের শেয়ার করে দেবো এরপরে যে সে হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখানে সব আত্মীয় স্বজন মেহমান যারা আসছিলো সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছিল আর পরান পাকে কাপড় খুলে কারণ প্রচুর গরম এই গরমের মধ্যে জামা না পাল্টালে হয় না এরপর সে একটা সুতির জামা পরে বাবুদের সাথে খেলতেছে পিটাচ্ছে মজা করতেছে এইভাবেই শেষ হলো আপনার সবাই আমাদের দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জান হ্যাপডে